আসসালামু আলাইকুম শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেষ সময় এসেও মানা হচ্ছে না মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা শরীয়তপুরে ত্রিশটি স্থানে চলছে বেচা কেনা এবং নেত্রকোনায় সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বাড়ছে মালচা বাগান ক্ষুদ্র নিগোষ্ঠী ফিরে পেয়েছে আর্থিক সচ্ছলতা সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরে ইলিশ শিকার ও বেচা কেনা চলছে জাজিরা উপজেলার পাইনপাড়া থেকে গোসাইরহাট উপজেলার খুনের চর পর্যন্ত পদ্মা ও মেঘনায় 70 কিলোমিটার অভয়াশ্রম এলাকার নদীর পার ঘেঁষে চরাঞ্চলের অন্তত 30টি স্থানে চলছে ইলিশ বিক্রি শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট আর একদিন পরেই মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবারের মৌসুমে কম ইলিশ ধরা পড়লেও থেমে নেই ইলিশ শিকার ও বেচা কেনা জেলেরা বলছে অপর্যাপ্ত সরকারি সহায়তা ঋণের বোঝা ও পাওনাদারদের পাওনা পরিশোধ করতেই জেল জরিমানা উপেক্ষা করে তারা নদীতে মাছ ধরতে নেমেছে মৎস্য বিভাগ বলছে কঠোর নজরদারি সত্ত্বেও জেলেরা গোপনে নদীতে জাল ফেলছে মা ইলিশ রক্ষা অভিযান শরীয়তপুর জেলায় খুব জোরালো ভাবে বাস্তবায়িত হচ্ছে এই মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় বিজিএফ কার্যক্রম চলমান আছে আমাদের এই কার্যক্রম 25 অক্টোবর পর্যন্ত জোরালোভাবে পরিচালিত হবে অভিযান শুরু হওয়ার প্রথম থেকেই আমরা সমস্ত আড়ত এবং বরফ কলগুলোকে বন্ধ রেখেছি এবং যেখানে যেখানে মাছ বিক্রির খবর আমরা পাচ্ছি সেখানে গিয়ে আমরা অভিযান পরিচালনা করছি এবং তাদেরকে জেল জরিমানার আওতায় নিয়ে আসছি জেলায় 4 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত 15 দিনে 134 অভিযান পরিচালনার মাধ্যমে 322 জন জেলেকে দণ্ডিত করা হয়েছে জব্দ করা হয়েছে 22.5 লাখ মিটার কারেন্ট জাল ও 767 কেজি মা ইলিশ শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান চ্যানেল আই বাগেরহাটের ফকিরহাটে বৃধান 87 আবাদের পর মাঠ দিবস হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক জি এম এ গফুর ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসরুল মিল্লাতের সভাপতিত্বে কৃষি বিষয়ক আলোচনা করেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শফিকুল ইসলাম উপপরিচালক হাসান ওয়ারিসুল কবির ও অন্যরা বক্তারা বলেন এই জাতের ধানের চাল চিকন ও সুস্বাদু এবং বেশি ফলন হওয়ায় কৃষকও লাভবান হবেন প্রিয় দর্শক চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে নেত্রকোনায় সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বাড়ছে মালচা বাগান ক্ষুদ্র নিগোষ্ঠী ফিরে পেয়েছে আর্থিক সচ্ছলতা বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দার গ্রামে গ্রামে গড়ে উঠেছে বাণিজ্যিক মালটা বাগান ক্ষুদ্র নিগোষ্ঠীর অনেকেই মালটা থেকে অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করেছেন নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট নেত্রকোনার সীমান্ত অঞ্চল কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা এখানকার প্রতিটি গ্রামেই পতিত পাহাড়ি ঢালে ও বাড়ির আঙিনায় গড়ে উঠছে ছোট বড় মালটার বাগান আমি 20 শতাংশের মতো আমি মালটা চাষ করেছি এই মালটা চাষে অনেক লাভবান এহপ্তা দালে প্রায় 1 কেজি 2 কেজির মতো হয় তে আমরা ইদি চাষ করে দেখেছি খুব লাভবান হয় আমার এখানে 2 একর জমিতে মালটা চাষ করছি মোটামুটি ভালোই ফল ফলগুলি ভালোই হয় ফল ধরতেছে বিক্রি চলতেছে এরই মধ্যে বেশ কিছু বাগানের মালটা বাজারজাত করা হচ্ছে বাজার মূল্যে কৃষক বেশ লাভবান 3 লাখ মতন বিক্রি করছি আর এই মালটা প্রচুর হয় আমাদের মিষ্টিও হয় 1 কাঠা জমিতে আপনার মালটা হয় যা মালটা বিক্রি করা যায় 1 লক্ষ 50-60 হাজার টাকা মালটা বিক্রি করা যায় বাড়ি এক জাতের মালটার বাগান হয়েছে সবচেয়ে বেশি কৃষি বিভাগ তাদের মালটা চাষের সম্প্রসারণের জন্য
সদা সর্বদা কাজ করে যাচ্ছে এবং তাদেরকে সব সময় তাদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। দিনে দিনে অন্যান্য এলাকাতেও মালটার বাগান ছড়িয়ে পড়বে আশাবাদী কৃষক ও উদ্যোক্তারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল এক কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেষ সময় এসেও মানা হচ্ছে না মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা, শরীয়তপুরে 30টি স্থানে চলছে বেচা কিনা। এবং নেত্রকোনায় সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বাড়ছে মালটা বাগান, ক্ষুদ্র নিগোষ্ঠী ফিরে পেয়েছে আর্থিক সচ্ছলতা। প্রদর্শক চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।